গীতাপাঠ অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে জানালো বিজেপি। কারণ কি? গীতা জয়ন্তী উপলক্ষে আগামী 24শে ডিসেম্বর মহানগরে 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অভিনব উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশের আয়োজন হতে চলেছে, সেই নিয়েই তুঙ্গে প্রস্তুতি। তখনই শেষ মুহূর্তে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী ব্রিগেড আসছেন না। মঙ্গলবার হঠাৎই এই খবর সামনে এসেছে। মঙ্গলবার বিজেপির তরফে জানিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী আসছেন না। গত বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে মেগা এই অনুষ্ঠানের সূচি প্রকাশ করলেন আয়োজক সংস্থাগুলির সন্ত ও মহারাজরা। যদিও প্রধানমন্ত্রীর না আসার বিষয়ে আয়োজকরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না জানিয়েছেন, তবে প্রধানমন্ত্রী না এলেও কর্মসূচিতে কোনো বদল ঘটবে না। যেমনভাবে হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই হবে। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহর জেলায় জেলায় গীতাপাঠ কর্মসূচির ফ্লেক্স পোস্টারে ছেয়ে গিয়েছে, তাই কর্মসূচিতে কোনো রকম বদল হবে না বলেই আপাতত জানা গিয়েছে। যদিও কেন বা কী কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি আসছেন না সেই বিষয়ে কিছুই জানায়নি গেরুয়া শিবির। প্রসঙ্গত রবিবারে গীতাপাঠের কর্মসূচিতে প্রধানমন্ত্রী আসবেন জেনে পুলিশের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্দেশ পৌঁছে গিয়েছে আয়োজকদের কাছে। তবে হঠাৎ জানা গেল মোদী আসছেন না। 24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান, তবে সূত্রে জানা গিয়েছে ব্রিগেডের জমায়েতের জন্য যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল সেখানে এখনও অবধি নাম নথিভুক্তকরণের তালিকা 1 লাখে পৌঁছায়নি। আর এসব নিয়ে জল্পনার মধ্যেই এবার প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা।